Assalamu alaikum, dear Bcs Viva candidates. Bcs Viva board usually kichu proshno kore thaken biggo Viva board. Eti sob cadre-er jonnoi projojjo proshno gulo. Tar moddhe theke kichu selective proshno ebong shegulor uttor ami apnaderke shongkhipto porishore provide korbo. To je proshno gulor uttor ami apnaderke ajke provide korbo tar moddhe prothom proshno hocche Bcs Viva board-er proshno ti jodi emon hoy je bolen to সংবিধান ও পার্লামেন্ট এর মধ্যে কার অবস্থান উপরে প্রথম প্রশ্ন যেটি বিশেষ ভাইব বোর্ডে করা হয় বা করা হতে পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বলেন তো কার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে বলেন তো বিসিএস অফিসারদেরকে কে নিয়োগ দেয় তিনটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেগুলোর উত্তর আমি যদি আপনাদেরকে বলি প্রথম প্রশ্ন হচ্ছে যে সংবিধান ও পার্লামেন্টের মধ্যে কার অবস্থান উপরে তাহলে ডেফিনেটলি সংবিধান ও পার্লামেন্টের মধ্যে সংবিধানের অবস্থান বা সংবিধানের স্থান উপরে অর্থাৎ পার্লামেন্ট এবং সংবিধানকে কম্পেয়ার করলে কে বড় কে ছোট ডেফিনেটলি সংবিধান বড় এবং পার্লামেন্ট সংবিধানের তুলনায় ছোট মর্যাদার দিক থেকে তিন নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে কার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় তাহলে এটির উত্তর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় এবং বাংলাদেশ সংবিধানের 55 নম্বরের 1 নম্বর অনুচ্ছেদে এ সম্পর্কে বলা হয়েছে ডিটেইল একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে বিসিএস অফিসারদেরকে কে নিয়োগ দেয় তাহলে প্রশ্নটি যদি হয় যে বলেন তো বিসিএস অফিসারদেরকে কে নিয়োগ দেয় এটির উত্তর হচ্ছে বিসিএস অফিসারদেরকে নিয়োগ দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় এরপরে বিসিএস অফিসারদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ দেয় কিন্তু সেই নিয়োগের ক্ষেত্রে কার অনুমতি লাগে কার অনুমোদন লাগে কিংবা কে অনুমতি দেয় কে অনুমোদন দেয় তাহলে সেটির উত্তর হবে মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে বিসিএস অফিসারদেরকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় এখন বিসিএস অফিসারদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সুপারিশ করেন টিকে তাহলে বিসিএস অফিসারদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সুপারিশ করে বাংলাদেশের একটি কনস্টিটিউশনাল অর্গান বা কনস্টিটিউশনাল বডি যার নাম হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তাহলে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশ ক্রমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশ সংবিধানের 140 নম্বর অনুচ্ছেদ মোতাবেক বিসিএস অফিসারদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সুপারিশ করে মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস অফিসারদেরকে নিয়োগ দেয় এবার আমি যদি একটু ব্যাখ্যায় আসি প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে সংবিধান এবং পার্লামেন্ট এর মধ্যে কার অবস্থান উপরে তো আমরা জানি যে একটি দেশের আইনসভা কিংবা আইন পরিষদের নাম হচ্ছে পার্লামেন্ট যেখানে একটি দেশ এর আইন তৈরি হয় বা আইন প্রণীত হয় অপরদিকে একটি দেশের সর্বোচ্চ আইন সুপ্রিম ল সেটি হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান এবং সংবিধান অনুযায়ী একটি দেশ পরিচালিত হয় সে দেশের সাথে দেশের সরকারের সম্পর্ক কেমন হবে সরকারের সাথে জনগণের সম্পর্ক কেমন হবে জনগণ কী কী দায়িত্ব পালন করবে তাদের সুযোগ সুবিধা কী হবে রাষ্ট্র কীভাবে চলবে ইত্যাদি ইত্যাদি ডিটেল বলা থাকে সংবিধানে তাহলে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন আর একটি রাষ্ট্রের আইন পরিষদ বা আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট একটি রাষ্ট্রে মূলত তিনটি অর্গান থাকে নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটি অর্গানের কাজের সমন্বয় কীভাবে হবে কোন অর্গান কীভাবে কাজ করবে সব কিছু কিন্তু সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে কাজে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা সুপ্রিম ল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন স্টেট দ্যাট ইজ হোয়াই পার্লামেন্ট এবং সংবিধান দুটোর মধ্যে অবস্থানগত দিক থেকে মর্যাদারগত দিক থেকে সংবিধান উপরে অবস্থান করবে এবং তার নিচে পার্লামেন্ট এরপরে বাংলাদেশ সংবিধানের 55 এর এক অনুচ্ছেদে অনুযায়ী বলা হয়েছে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা গঠিত হইবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেরূপ ইচ্ছা পোষণ করবেন সেরূপ ব্যক্তিদের নিয়ে তিনি একটি মন্ত্রিসভা গঠন করবেন সুতরাং মন্ত্রিসভা কার নেতৃত্বে গঠিত হয় এটির উত্তর হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় এবং সে সম্পর্কে বাংলাদেশ সংবিধানের 55 এর এক অনুচ্ছেদে বলা হয়েছে এরপরে বিসিএস অফিসারদেরকে কে নিয়োগ দেয় এটির উত্তর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় আর বিসিএস অফিসারদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কে অনুমতি দেয় কার অনুমোদন লাগে মহামান্য রাষ্ট্রপতির আর বিসিএস অফিসারদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন সুপারিশ করে এবং সেই সুপারিশটি বাংলাদেশ সংবিধানের 140 নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে সে সম্পর্কে মূলত এবং প্রধানত পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস অফিসারদেরকে নিয়োগ দেয়
তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, আজকের আলোচনাটি খুবই ইফেক্টিভ, বিশেষ করে ভাইবার জন্য। কাজে এই আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আপনারা যারা আমার 41তম বিসিএস ভাইবা প্রাইভেট কোর্সে ভর্তি হতে আগ্রহী, বর্তমানে আমার 41তম বিসিএসে 4টি ভাইবা ব্যাচে কার্যক্রম চলছে, এবং এই 4টি ভাইবা ব্যাচ মূলত 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, 21 নম্বর ব্যাচ এবং 22 নম্বর ব্যাচ, এই দুটি ব্যাচে কিছু স্টুডেন্ট ভর্তি চলছে। আপনারা যারা আগ্রহী, আমি মিলন স্যার, আমার সাথে আপনারা যোগাযোগ করেন 01712-282980। তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।